রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের আকাশপথে পরিস্থিতি পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সেখানেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আরামবাগে নেমেছিলেন নেত্রী এবং সেখানেই তিনি জনগণের উদ্দেশ্যে একটি বক্তব্য পেশ করেন। সেখানে ফের ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গৌতম ধলে। গৌতম, বিস্তারিত ভাবে জানতে চাইবো ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, যেটা হচ্ছে রুমকি, দেখো যেটা আরামবাগে কালীপুরে তিনি প্রথম নামেন, সেখান থেকে কালীপুর থেকে নেমে এসে আসেন হরপুর বলে একটি এলাকা, যেখানে বন্যা কবলিত এলাকা, যেখানে মানুষজন ডুবে ছিল, এখনো ভেতরে প্রচুর জল আছে। সেখানে মুখ্যমন্ত্রী এলেন এবং তাদেরকে হাত নাড়িয়ে কথা বললেন, মানুষকে যা তোমার তো মানুষ হাতে আছে তাদেরকে হাত নাড়িয়ে কথা বলেন, এবং যে ডিবিসি না বলে যে জল ছেড়েছে সেই তার বিরুদ্ধেই তিনি ক্ষোভ উগড়ে দিলেন। সমস্ত ব্যাপার প্রতিবেশী রাজ্য যে ঝাড়খণ্ড আছে এ ব্যাপারে তাদের সঙ্গেও আলোচনা করবেন বলেছেন, যে যাতে আগামী দিনে গৌতম শোনা যাচ্ছে, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি গৌতম ধলির সঙ্গে। যে ছবির দিকে আমরা নজর রেখেছিলাম, আরামবাগের হরপুরে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং সেখানে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে ডিভিসির বিরুদ্ধে ফের ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর পাশাপাশি তিনি যেরকমটা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে 8টি জেলা, 1 লক্ষেরও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা ম্যানমেড বন্যা। ফের সংবাদ মাধ্যমের সামনে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সেখান থেকে বেরিয়ে যান, নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।